তোমার জীবনে প্রথম নয় শেষ নারী হতে চাই। আমি তোমার ডায়েরির খাজে রাখা বর্ণহীন অসমাপ্ত উপন্যাসের গোলাপ নয়, রোজকার শ্যাওলা ধরা প্রাচীরের গা বেয়ে ফুটে ওঠা এক সন্ধ্যামণি হতে চাই। জানি সবাই হাসবে কথা শুনে, বলবে হয়তো শেষ হওয়া এমন আর কি, পৃথিবী মনে রাখে সব প্রথমকেই, সূর্যের উপগ্রহ মনে নাই বা রাখলো আমায়। আসলে যে প্রথমের সাথে ভুলে যাওয়ার প্রশ্নটা আসে, সেই প্রথম নাই বা হলাম, অসাধারণ নয়, আমি খুব সাধারণ হতে চাই। ওই যে বললাম না, আমি তোমার জীবনের প্রথম নয় শেষ নারী হতে চাই। আমি অলোকানন্দাকে সাক্ষী রেখে জ্যোতিষ্কের ক্যালেন্ডারে অজস্র অগুন্তি সংখ্যার মতো একসাথে চলার কোটি কোটি প্রতিজ্ঞা করে শেষে একটাও রাখতে না পারা সম্পর্ক না, বরং কোনো জমকালো প্রতিশ্রুতি ছাড়াই একসাথে চলতে চাই হাজার বছর। কারণ কারা যেন বলেছিল, প্রতিজ্ঞা তা নয় যা মুখে বলা হয়, প্রতিজ্ঞা হলো সেটাই যা কাজে প্রকাশ পায়। যদি প্রথমের বিচ্ছেদই হতে হয়, তবে আমি তোমার জীবনে প্রথম নয় শেষ নারী হতে চাই। দেবদাস নাই বা হলাম তোমার জন্য, চাইনি কোনোদিনই পার্বতীর মতো ভাগ্যটাও, যে উপাখ্যান থাকতে হাতটা না ধরে পরে বিলাপ করে মৃত্যু উপত্যকায় পৌঁছে সে কাহিনী গল্পেই থাক না হয়, বাস্তবটা বরং অন্য হোক। নেশা ধরুক তোমার আমার কারণে, তবে রঙিন জলে নয় সাফল্যে। ওরা বলে বিহাইন্ড এভরি গ্রেট সাকসেসফুল ম্যান দেয়ার স্ট্যান্ডস আ ওম্যান, পিছনে নাই বা থাকলাম, পাশে থেকে একসাথেই না হয় ছোঁয়া যাক আকাশটাকে। আমি চাই আর একটা প্রবাদ উঠুক মধ্য বসন্তের পূর্ববেলার্ধে, বিসাইড এভরি সাকসেসফুল ওম্যান দেয়ার স্ট্যান্ডস ম্যান। ওরা সবাই জানুক বাবার পরে দাদার পরে আরও একজন থাকে, যে তাকে বেঁধে রাখেনি কোনোদিন ঘৃণ্য কিছু বস্তা পচা পুরনো নিয়মের বেড়া যায়। আমি তোমার প্রেমিকা না, অর্ধাঙ্গিনী না, সবার আগে ভালো বন্ধু হতে চাই। আমি তোমার জীবনের প্রথম নয় শেষ নারী হতে চাই। স্বর্গীয় রূপকথা স্বর্গের জন্যই তোলা থাকাজ, আমরা তো কঠোর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জুতো সুতলা খুঁয়ে ফেলি। আমি শুধু এই মাঝে মাঝে অসামান্য আড়ম্বরের ভিড়ে ক্যান্ডেল লাইট ডিনার নয়, রোজকার আট পৌড়ে নীল মশারির ফোন হতে চাই। আমি স্বপ্নদেশের নারী নই, কোনো শোকেশে সাজিয়ে রাখা মোমের পুতুলও নই, রত্নদ্বীপের রাজকন্যাও নই, রোজকার ঘামে জড়ানো বৃষ্টিতে ভেজা রোদে পুড়ে তপ্ত কোনো ফ্যান্টাসির কৃত্রিমতা ছাড়াই কঠোর বাস্তবে সাধারণ মানবী হতে চাই। আমি তোমার জীবনের প্রথম নয় শেষ নারী হতে চাই। আমি কোনো বটগাছ খুঁজবো না নিজের জন্য, যাতে ছায়া পেতে পারি, লুকোতে পারি ভয়ে, আমি বটগাছ হতে চাই কারোর জীবনে। ভয় পাওয়া খাঁচার ময়না নয়, উড়ন্ত চিল হতে চাই। আমি তোমার জীবনে প্রথম নয় শেষ নারী হতে চাই। অতীত খুঁজে দেখো ওই শহরতলির আলনার খাঁজে খাঁজে, দোষ নেই তাতে এক কোণাও, কিন্তু যদি প্রাক্তনের সাথে অকারণে তুলনায় থাকি তবে আমি আর চলি। যদি তোমার নিজের অতীতের ওপর বিন্দুমাত্র ঘৃণা থেকে থাকে, আমার কাছে সুখ খুঁজতে তবে আজ আমার ছুটি, ক্ষমা না করলেও যে এগোনো যায় না। যদি বর্তমানে থেকে অতীতটাই সবচাইতে সত্যি হয় তোমার কাছে, তবে আমার চলে যাওয়াটাই শ্রেয়। যদি আমায় পেয়ে কোনোদিন আফসোস হয়, নিজের ওপর মিথ্যে হয়, সত্যি সত্যি যদি সম্পর্ক নিজের জন্য নয় শুধুমাত্র প্রতিযোগিতায় অংশ করাই হয়, তবে কারোর থেকে নিজেকে সুখী প্রমাণ করার জন্য, তবে প্রথম নয় শেষ নয় আমি তোমার জীবনে কেউ হতে চাই না। কোনো পাপবোধ নয়, কোনো অনুশোচনা নয়, কোনো প্রক্সি নয়, আমার স্থান যেন হয় স্বতন্ত্র কারোর জীবনে। কিছু কথা গোপন থাক, কিছু স্মৃতি একান্তই নিজেদের হোক, কিছু রং মনে থাকুক, তবে কিছু আদিক্ষেতা দেখুক এই পৃথিবী। যদি আমার আইলাইনার আর আইশ্যাডোর মাখা চোখ দেখে আমার কাছে আসো, তবে বলবো এসো না,
এর সিকিভাগও তুমি চেননি আমায়। যদি ঠোঁটের পেলবতায় মুগ্ধ হও তবে মানুষটাকে চিনলে কই, যদি মুখ দেখে তাতে স্বর্গ দেখো তবে যেন আমি হয়তো নরকও হতে পারি। আমি দেহ সর্বস্ব নই, হৃদয়গামী মানুষ হতে চাই। আমি কোনো বিশ্বজয়ী গল্পের নায়িকা নয়, খুব চেনা একটা মেয়ে হতে চাই। আমি চাই না একজনের রক্তপাত হলে আর একজনও কেটে ফেলুক তার নিজের শিরা ধমনী। আমি চাই না সম্পর্কে একজন থমকে গেলে অপরজনও থেমে যাক আবর্তনপথের বৃত্তের বাইরে। আমি চাই একজনের রক্তপাতে অন্যজন তাতে মলম লাগাক। আমি চাই একজন ভেঙে পড়লে আর একজন শক্ত হাতে সবটা সামলে নিক। সম্পর্ক দুঃসময়ে লাঠি হোক, লাঠির আঘাতে রক্তপাত নয়। আমার দিকে সবসময় তাকিয়ে থাকার শর্ত দেব না, বিশ্বসুন্দরী নীল চোখের জাদুতে ঢলতেই পারো বারবার। আমিও কোনো প্রাচীন গ্রিক দেবতা চাহনিতে মুগ্ধ হতেই পারি, মিডসামারের সম্পর্কে কোনো বিশ্বাসঘাতকতা না রেখেও। মানুষ দুটো পাখি হোক, সহস্র ইজিপ্সীয় বেলাভূমি ঘুরেও ফিরে আসুক ঘরে দিনের শেষে। সম্পর্ক খাঁচা নয়, সম্পর্ক আকাশ হোক। প্রথম আর শেষ মিলে একমাত্র হওয়া নাই বা ভাগ্যে জুটল আমার, কী বা এসে যায় তাতে। ডেস্টিনেশন তো একটাই, অন্ধকারের উৎস হতে উচ্ছরিত আলো। আমি তোমার জীবনের অতিথি নই, আশ্রয়ও হতে চাই না। আমি শুধুই অবকাশ নয়, রোজ থাকা অভ্যেস হতে চাই। আমি তোমার জীবনে ফেলে যাওয়া পায়ের চিহ্ন নয়, আস্ত রাজপথ হতে চাই। আমি তোমার স্বপ্ন নয়, তীব্র বাস্তব হতে চাই। আমি তো কোনো অতীত নয়, বর্তমান হতে চাই। আমি ক্ষণিকের সুখ নয়, শান্তি হতে চাই। আমি তোমার জীবনে প্রথম নয়, শেষ নারী হতে চাই। যার সাথে উপন্যাস শেষ হয় শুধু কোনো অধ্যায় নয়। কলমে দেবারতী গোস্বামী, পাঠে প্রিয়দর্শিনী চ্যাটার্জি। নমস্কার।